আমার প্রায় সময় আফসোস হয় যে আমি আলেম হয়েছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি, ভালো কথা, কিন্তু পাশাপাশি আমি কেন চিকিৎসক হলাম না, অথবা অ্যাটলিস্ট আমি চিকিৎসার সাথে জড়িত কোনো পেশায় কেন আমি নিজেকে জড়াতে পারলাম না। এবং এই আক্ষেপটা আমার এই জন্য হয়, ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন, একেবারে বেসিক বিষয়গুলো, ইমান, পাঁচ নামাজ, হালাল উপার্জন, এই বেসিক দু তিনটা বিষয় ঠিক রাখার পর আপনি যদি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চান, কোরআন এবং হাদিস স্টাডি করার পর, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার পর, আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে আপনি এই দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি। মানুষ হসপিটালে কখন আসে, ডাক্তারদের কাছে কখন আসে, নার্সদের কাছে কখন আসে, সবচেয়ে অসহায়ের সময়টা, সবচেয়ে কষ্টের সময়টা, এই সময়টাতে একটা মানুষের দিলের যদি হৃদয় নিংড়ানো দোয়ার কথা বলেন, আপনি আমাকে বললেন ভাই দোয়া করেন, বললাম ঠিক আছে ভাই ফি আমানিল্লাহ, এটা একরকম কি বলে এটাকে ট্র্যাডিশনাল দোয়া আর কি। কিন্তু আপনি যদি বলেন যে কোনো শব্দহীন দোয়ার কথা, যে আমি শুধু ফেল ফেল করে আপনার দিকে চেয়ে থাকবো, কিচ্ছু বলবো না, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবো না, কিন্তু এমন ইফেক্টিভ দোয়া হতে পারে, এই দোয়া আপনাকে পাতাল থেকে আকাশে পৌঁছে দিতে পারে, সেই দোয়া পাওয়ার সুযোগ আপনাদের কাছে যতটা আছে আমি বিশ্বাস করি অন্য কোনো পেশার মানুষের কাছে এত বড় সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুযোগটাকে আমরা অনেকে হাতছাড়া করি। আমি দেখি খুব অবাক লাগে যে এই সুযোগটা অনেকে হাতছাড়া করছে। তো আমি আশা করব যে আপনারা সেটি হাতছাড়া করবেন না। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, যারা মানুষের জন্য যে যত বেশি কল্যাণকর হয়, মানুষের কল্যাণ চায়, মানুষের কল্যাণ কামনা করে, কল্যাণ পৌঁছাবার চেষ্টা করে, এই মানুষগুলো আল্লাহর কাছে তত বেশি প্রিয়। নফল আমল অনেক বেশি করে, নফল রোজা অনেক বেশি করে, সে মানুষগুলো আল্লাহর প্রিয়। কিন্তু আল্লাহর প্রিয় সবচেয়ে প্রিয় মানুষের তালিকায় সবচেয়ে উপরে নাম যাদের থাকে, এই মানুষগুলো হলো ওই যে বেসিক বিষয়গুলো ঠিক রাখার পর সে মানুষের উপকারে নিজেকে যত বেশি নিবেদন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটির আলোকে আপনার আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার সুযোগ আছে। আপনি একজন চিকিৎসক হিসাবে, আপনি একজন নার্স হিসাবে, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে, আপনি যে পেশারই মানুষ হন না কেন, আপনার জন্য পরিষ্কার গাইড কোরআনে আছে। আমি সেই কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের ভাই হিসাবে আপনাদের প্রতি আমাকে যদি অনুরোধ করা হয়েছে, সেজন্য কিছু নসিহা যেটা আমার নিজেকে এবং আপনাদেরকে পাশাপাশি আমি বলছি। নাম্বার এক, আপনাদের নিয়তগুলোকে আপনারা যদি একটু শুধরে নেন, কিংবা মাঝে মধ্যে একটু নিয়তটাকে যদি আপনারা, আপনাদের উদ্দেশ্য ইন্টেনশন, কেন আমি এই পেশায় আসছি, কেন আমি কাজ করছি, কেন চাকরি করছি, আমার এখান থেকে একটা উপার্জনের ব্যবস্থা হয়, আমার ফ্যামিলিটা চলে, আমার একটা ক্যারিয়ারটা দাঁড়াবে, এটা একটা উদ্দেশ্য তো হতেই পারে, বা এই উদ্দেশ্য তো আমাদের সবারই আছে। কিন্তু এর বাইরে যদি আমার উদ্দেশ্য থাকে যে আমি এই পেশায় আমার এই কাজটা করে আমি কিছু মানুষের দিলের দোয়া নেব, আমি কিছু মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা নেব, আল্লাহর কাছে তারা মুখে কিছু না বললেও চোখের চাহনি দিয়ে ভিতর থেকে এমন কিছু বলে দিবে যা আমার অনেক উপকার আসবে, এবং এই দোয়াটাও মূলত আল্লাহ তাআলার কাছেই করবে, সেজন্য মূল উদ্দেশ্য হবে আল্লাহর কাছে বিনিময় লাভ করা, তাহলে আপনি যেই হন না কেন, আপনি যতক্ষণ আপনার রোগীকে, আপনার পেশেন্টকে আপনি সময় দিবেন, যতক্ষণ পেশেন্টের আপনি সেবা দিবেন, তার পুরো সময়টুকু ইবাদত হিসাবে গণ্য হবে। নফল নামাজের অত থাকলে যেরকম সওয়াব পেতেন, আপনি নফল রোজা রাখলে যেরকম সওয়াব পেতেন, নফল ইতিকাফ করলে যেরকম সওয়াব পেতেন, আপনার এই পুরো সময়টা, পুরাটাই মনে হবে দুনিয়াদারি কাজ, আপনি ট্রিটমেন্ট করছি, এখানে আখেরাতের কিছু নাই, এই পুরো সময়টা আপনার সওয়াবে পরিগণিত হবে এবং পুরোটা আপনার আখেরাতের ব্যালেন্সে জমা হতে থাকবে। যদি আপনার উদ্দেশ্য হয় যে আল্লাহ তোমার এই বান্দাকে আমি সার্ভিস দিচ্ছি, আমার পেশাগত দায়িত্বের বাইরে থেকে আমি তোমাকে খুশি করার টার্গেট নিয়ে আমি তাকে সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি, উদ্দেশ্য যদি এটা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার উদ্দেশ্যের উপরে ভিত্তি করে আপনার এই কাজটা সাধারণ চিকিৎসার কাজ হবে না, এটা তখন একটা ইবাদত হবে এবং আপনি পুরো সময় জুড়ে ইবাদত করা কিন্তু সুযোগ পাবেন। আমি আশা করব সে নিয়তটাকে আমরা ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ খাঁটি করে নিব, নির্ভেজাল করে নিব এবং আল্লাহর কাছ থেকে সওয়াবের আশায় আমি কাজ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাকে কোনো সিসি ক্যামেরা দিয়ে মনিটর করতে হবে না, আমার নিজের বিবেক আমাকে মনিটর করবে যে আমি আল্লাহর জন্য কাজ করছি, আল্লাহ তো সব দেখেন, অতএব তার কাছে তো হাইড করার কিছু নেই। নাম্বার দুই, আল্লাহকে ভয় করে চলতে হবে। বাংলাদেশে মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ জমি জমা বিক্রি করে ব্যাংকক ট্রিটমেন্ট করতে যায়, ইন্ডিয়া ট্রিটমেন্ট করতে যায়, মানুষ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, কেন যাচ্ছে চিকিৎসার জন্য বাইরে, এবং গরিব মানুষ জমি জমা বিক্রি করে বাইরে যাচ্ছে, কারণ আমাদের চিকিৎসার সেবার উপরে সাধারণ মানুষের, বেশিরভাগ মানুষের আস্থা এখনও যেভাবে হওয়া দরকার সেভাবে আসলে হয় নাই।
এর অনেক কারণ আছে, সেই কারণগুলো এখানে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো যে আমরা যদি আল্লাহর ভয়টা অন্তরে জাগ্রত রাখি, তাহলে অন্তত আমার দ্বারায় কোনো রুগীর আত্মীয় স্বজন কেউ কষ্ট পাবে না বা কষ্ট নিয়ে যাবে না। অ্যাটলিস্ট সে দেখবে যে এই লোকটা তার সাধ্য অনুযায়ী চেষ্টাটা করেছেন, এবং এটা অনেক বড় একটা এফেক্টিভ বিষয়। আমি দেখেছি যে একটা সমস্যা নিয়ে, একটা সার্জারি নিয়ে আমি খুব ভুগতেছিলাম গত কিছুদিন ধরে। যখন আমি হাঁটতে পারতেছিলাম না ভালো করে, তো ডাক্তার বলেন যে হাঁটার চেষ্টা করেন, কিন্তু হাঁটতে পারতেছি না, হাঁটলে আমার কষ্ট হয়ে যায়, হাঁপায় উঠি, স্বাভাবিকভাবে হাঁটতে পারি না। পরে ডাক্তার কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে 2-3 মিনিট কাউন্সিলিং করলেন, বলেন যে আপনার তো কোনো সমস্যাই নেই, আমরা এই অপারেশন করার পর বেড থেকে নামার পর রোগী হাঁটা দেয় বাড়িতে চলে যায়, আর ফোনও দেয় না, আর আপনি আজকে 15 দিন পরে বলতেছেন আপনি হাঁটতে আপনার অসুবিধা হয়, আপনাদের কোনো সমস্যা নেই। উনি আমাকে কয়েক মিনিট বোঝানোর পরে, ওখান থেকে আমার ওয়াইফ সাথে ছিলেন, আমরা দিব্যি হাঁটতে হাঁটতে চলে আসলাম। এরপরে বাসার কাছে এসে আমি 1.5-2 কিলোমিটার হাঁটলাম, কোনো ওষুধ দেন নাই কিন্তু ডাক্তার, জাস্ট আমাকে একটু কাউন্সিলিং করলেন। আমি দেখলাম ঠিকই, আমি তো সুস্থ, ঠিকই সুস্থ, আমি এরপর থেকে হাঁটা শুরু করছি, এখনও পর্যন্ত আমি হাঁটতেছি। তো আসলে আল্লাহর ভয় যদি থাকে, তখন পেশেন্টকে যদি সময় দেন। আমাদের দেশে সমস্যা হলো কি জানেন, বাংলা একটা প্রবাদ আছে, মাছের মায়ের পুত্র শোক নাই, কারণ এক একটা মাছ লক্ষ লক্ষ ডিম ফুটায়, হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চা হয়, তো কোনটা মরে গেছে, NICU-তে যাবে না কোথায় যাবে, এগুলো দেখার টাইম মাছের আছে? কিসের NICU? বাচ্চারই তো খবর নেই, কোথায় চলে গেছে। এই জন্য বাংলার প্রবাদ হলো মাছের মায়ের পুত্র শোক নাই। আর বাংলাদেশেরও অবস্থা এরকম যে এত মানুষ এ দেশে যে কয়টা অ্যাক্সিডেন্টে মারা গেল, কয়টা গাড়ি চাপা মারা গেল, কয়টা হরতালে মারা গেল, কয়টা আগুনে পড়ে মারা গেল, এখন আর ওই সিঙ্গেল মৃত্যু বা সিঙ্গেল খুনের কোনো নিউজও পত্রিকারাও ছাপতে মনে হয় ইতস্তত বোধ করে, যে একটা দুটা মরছে, এটা বলার কিছু হলো, 2-4 মারা গেলে সেটা একটা নিউজ হতে পারে। এইরকম একটা সমাজ আমরা বসবাস করছি, এটা বলার উদ্দেশ্য হলো যে ডাক্তার বলেন আর হুজুর বলেন, আমাদের এত ভক্ত, আমাদের এত রুগী, এত মানুষ, যে মাছের মা তো এত সন্তান যে দেখার সময় নাই, রুগী কোনটা থাকলো, কে খুশি হলো, কে না খুশি হলো, দিয়ে দিলাম। এটা হুজুর বলেন আর ডাক্তার বলেন, সবারই আমাদের একই দশা। আমাদের রুগীদেরকে সময় দেওয়া উচিত, সামান্য একটু সময় দেওয়া, এটা যে কত দূর সহযোগিতা হতে পারে রুগীর জন্য, এবং আপনার নিজের আমল নামাজকে সেটা কতটা ভারী করতে পারে, সেটা আমি নিজে দেখেছি। অতএব আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, আমরা প্রত্যেকটা রুগীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব, প্রত্যেকটা সেবা প্রার্থীকে খুব আন্তরিকতার সাথে সেবা দেব। একইত সুন্দর আচরণ, এটা এমন একটা জিনিস যেটা বিশ্বাল্লাহ সাল্লাম বলেছেন, সুন্দর আচরণের চাইতে ওয়েটফুল কোনো আমল কেয়ামতের ময়দানে হবে না। আচ্ছা, কেয়ামতের ময়দানে আমল কি কাউন্ট হবে না ওজন হবে? গণা হবে না ওজন হবে? পরিমাপ হবে। আমল আবার কীভাবে পরিমাপ করবে? দেখেন তো, 1400 বছর আগে যখন বলা হয়েছে যে আমল মাপা হবে, আরে আমল আবার মাপে কেমন? মানুষ তখন চিন্তা করছে, থার্মোমিটারই তো আবিষ্কার হয়নি, কিন্তু এখন আমরা সব কিছুই মাপতে পারি পৃথিবীতে, তাই না? তাপমাত্রা মাপতে পারি, সব কিছু মাপতে পারি, তাহলে আমল মাপা অসম্ভব কিছু না। যাই হোক, তো সবচেয়েতে ভারী আমল হবে কিয়ামতের ময়দানে মানুষের সুন্দর আচরণ, এর চাইতে ওয়েটফুল কোনো আমল হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই বিষয়টার উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন, যে আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আপনাদের উত্তম আখলাকটা আপনার পেশেন্টকে আপনার প্রতি আস্থাশীল করতে অনেক বেশি সহযোগিতা করবে। এর ভিতরে একটা হলো হাসি মুখ। আমি দেখি যে অনেক চিকিৎসক আছেন যে শুধু একটু তার হাসি মুখ সুন্দর ব্যবহার, এইটুকুর কারণে পেশেন্ট অর্ধেক সুস্থ হয়ে যায়, অর্থাৎ ডাক্তারের আচরণে অর্ধেক খুশি হয়ে যায়। 4 নম্বর, স্পেশালি আমি আপনাদেরকে অনুরোধ করবো যে সবসময় দিনই কাউন্সেলিং নিজেও গ্রহণ করবেন, পেশেন্টকেও দিবেন। একটা শুধু পয়েন্ট বলি, সেটা তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা। আপনি যখন একটা পেশেন্টকে বলবেন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, তখন কিন্তু সে মানসিকভাবে একটা আস্থা পায়, ভরসা পায় যে ডাক্তার সাহেব বলছে ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার মালিক তো আপনিও না আমিও না, আল্লাহ তারা ঠিক করার মালিক, কিন্তু আপনি তাকে বলেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা, টেনশন নেবেন না, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তাহলে বিরাট বড় একটা আস্থা পায়। আপনারা জানেন যে মানুষের শরীরে ইমিউন স্ট্রং করবার জন্য মনোবলের একটা বিরাট শক্তি থাকে। এই মনোবলটা তৈরি করার জন্য আমি যদি ওয়াজ করি 10 বার একটা রুগীকে, তার চাইতে আপনি একজন ডক্টর হিসেবে যদি আপনি বলেন যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না, তাহলে এটা অনেক বেশি সহজ হয়।